আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে পিতার মাপ নিয়ে আলোচনা করব। যারা পিতার মাপ বুঝেন না, কত সুতা ইঞ্চি হয় এবং কত ইঞ্চিতে পোট হয় এবং কত পোটে মিটার হয়, তো যারা জানেন না তারা ভিডিওটি দেখুন, আর যারা জানেন তারা ভিডিওটি না দেখে এখানে সময় নষ্ট করার প্রয়োজন নাই, চলে যেতে পারেন। আর যারা জানেন না তারা ভিডিওটি কন্টিনিউ করুন। আমি খুবই সহজে আপনাদেরকে পিতার মাপ মাপটি বোঝানোর চেষ্টা করব। তো আমরা একটি পিতা নিয়ে নিলাম, তো পিতাটা আমরা এখানে রেখে দিই প্রথমে, এটা প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে শেষে। আগে আমরা বুঝে নেই যে কিভাবে আমরা সুতা এবং ইঞ্চি মিটারগুলা কিভাবে বের করতে হয় এগুলো আগে বুঝবো আমরা। তো প্রথমে দেখুন, আমি এখানে নিয়েছি কত সুতা ইঞ্চি হয়, তো এটা আমরা আগে জানতে হবে। তো মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের সুতা। সুতাটা কত কিভাবে, তো দেখুন পিতার ভিতরে এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম আটটি চিহ্ন থাকে। এই আটটি চিহ্নে বুঝবেন আট সুতা। তো আট সুতায় আমরা এখানে নিয়ে নিলাম, আট সুতা সমান 1 ইঞ্চি। ওকে, তো আশা করি আপনারা ইঞ্চিটা বুঝতে পেরেছেন যে কত সুতায় ইঞ্চি হয়, এবং হাফ ইঞ্চিটা আমাদের অর্ধেকই মনে রাখবেন। যেমন আট সুতায় আমাদের 1 ইঞ্চি হলো, এরকম চার সুতায় হাফ ইঞ্চি। আশা করি আপনারা সুতাটা বুঝতে পেরেছেন কত সুতায় ইঞ্চি হয়, ঠিক আছে। তারপরে দেখব আমরা ফুটের মাপটা, তো এটাও আমরা দেখব। ফুট হবে, আমরা যেহেতু আট সুতায় 1 ইঞ্চি পেলাম, এরকম আমরা 12 ইঞ্চিতে, 12 সমান 12 ইঞ্চি, সরি, 12 ইঞ্চি সমান 1 ফুট। ওকে, তো আশা করি আপনারা সুতাটাও বুঝতে পেরেছেন, আট সুতা 1 ইঞ্চি হয় এবং 12 ইঞ্চিতে 1 ফুট হয়। তারপরে আসি আমরা মিটারে। মিটারের মাপটা অনেকেরই প্রয়োজন হয়, যারা কাপড়ের কাজ করেন অথবা কার্পেটের কাজ করেন, বিক্রি করেন, তাদের জন্য মিটারের মাপটা প্রয়োজন হয়। তো দেখুন আমরা এখানে 12 ইঞ্চিতে 1 ফুট পেলাম, এরকম আমরা 3 ফুট সমান 36 ইঞ্চি। ওকে, 3 ফুট সমান 36 ইঞ্চি, মানে 3 ফুটে 36 ইঞ্চি হয়, এরকম 36 ইঞ্চিতে 1 মিটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আট সুতায় 1 ইঞ্চি হয় এবং 12 ইঞ্চিতে 1 ফুট হয় এবং 3 ফুট অথবা 36 ইঞ্চিতে 1 মিটার হয়। আশা করি আপনারা পিতার মাপটি এভাবে বুঝতে পেরেছেন। তো এবার আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। তো এটা হচ্ছে একটি পিতা, ঠিক আছে। আমি আগেই বলছিলাম আপনাদেরকে আট সুতায় 1 ইঞ্চি হয়। দেখুন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, দেখুন আটটা, এখানে আটটা দাগ আছে। মাঝখানে যে বড় দাগটা হবে এটা হবে হাফ ইঞ্চির দাগ, আর এখান থেকে এই পর্যন্ত এটা 1 ইঞ্চি হবে। দেখুন এখানেও আটটা দাগ আছে, এখানেও আটটা, এখানেও আটটা, এভাবে আট সুতা 1 ইঞ্চি হয়। এরকম দেখুন এই 12 ইঞ্চিতে আমরা আমাদের 1 ফুট হয় এবং 24
চব্বিশে 2 ফুট হয়, তারপরে ছত্রিশে 3 ফুট হয়, তার মানে 36 ইঞ্চি 3 ফুট। আশা করি আপনারা এভাবে হিসাবটা করে নেবেন। তারপরে যদি কোনো কিছু আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আপনার বন্ধু বান্ধব যারা এটা বুঝতে পারে না তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।